এই মুভিটিতে গভর্নমেন্ট থেকে জোর করে প্রতিদিন সবাইকে এমন একটি পানীয় পান করানো হয় যা পান করলে মানুষ এক ইলিউশনের জগতে বেঁচে থাকে। একদিন একজন হঠাৎ করে সেটা পান না করলে যেটা ঘটে সেটা সত্যি অবাক করে দেওয়ার মতো। আজ আমরা আলোচনা করব 2019 সালে মুক্তি পাওয়া টিভি সিরিজ দ্য রিপাবলিকের 11 নম্বর এপিসোড নিয়ে। মুভির শুরুতেই দেখা যায় একটা কৃত্রিম জগতের সবাই জলের বোতলে রোজ একটা লাল রঙের তরল পদার্থ পান করে। কিন্তু এটা যে শুধুমাত্র তারা তাদের শরীরের জন্য জরুরি বলেই পান করে সেটা নয়, আসলে কেউ যদি এটা না পান করতে চায় তাহলে তাকে জেলে ভরে দেওয়া হয়। এই তরলটাকে পৃথিবীর সবাইকে বিনামূল্যে দেওয়া হয় এবং এই তরলের ফলেই পৃথিবীতে কোনো ক্রাইম নেই, কোনো দুঃখ নেই, কারোর কোনো কষ্ট নেই ইত্যাদি। আর এই তরলের ফলেই পৃথিবীর সবাই সবসময় খুবই হাসি খুশি থাকে। এরপর মুভির শুরুতেই আমরা লোক নামের একটা ছেলেকে একটা টানেলের মধ্যে দিয়ে দৌড়ে যেতে দেখতে পাই। যেন মনে হচ্ছিল সে কারোর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। হঠাৎই সে একটা টেবিলের সামনে পৌঁছায় যেখানে অনেকগুলো পাত্রে সেই লাল রঙের পানীয়টা রাখা ছিল। লোক সেই টেবিল থেকে একটা কাপ তুলে সেই পানীয়তে চুমুক দিতেই সেখানে হঠাৎ একজন মহিলা এসে উপস্থিত হয় এবং চেঁচিয়ে ওঠে। আর ভয়ে লোকের হাত থেকে সেই কাপটা টেবিলের ওপর পড়ে ভেঙে যায়। এই সময় লোককে ভয় পেয়ে ঘুম থেকে উঠতে দেখা যায় এবং বোঝা যায় সে আসলে একটা স্বপ্ন দেখছিল। এবার ঘুম থেকে উঠে সে কিচেনে গেলে তার ওয়াইফ কিমকে দেখা যায় যে প্রেগনেন্ট ছিল। সে তাদের দুজনের জন্য সেই লাল তরল নিয়ে আসে এবং দুজনেই খুব সম্মানের সাথে সেটা পান করে। যেমন সম্মান কোনো দেশের জাতীয় সঙ্গীতকে দেওয়া হয় ঠিক সেভাবেই তারা ওই পানীয়টা পান করে। এরপর লোক অফিসের জন্য বের হয়। সিঁড়িতেই তার প্রতিবেশী এবং প্রতিবেশীর মেয়ের সাথে দেখা হয়। তারা দুজন দুজনকে হাসি মুখে গ্রিট করে। আর তারপরই তার প্লাম্বারের সাথে দেখা হয় যে মানুষ হিসাবে খুবই ভালো এবং সবসময় হাসি খুশি থাকত। এরপর সে তার অফিসে যায়। সে যে অফিসে কাজ করত সেটা খুবই বড় একটা ফিনান্স কোম্পানি ছিল। লোক সেই অফিসের স্টার এমপ্লয়ি ছিল আর প্রায় রোজই তার বস তার প্রশংসায় পঞ্চমুখ থাকত। এরপর লাঞ্চ ব্রেকে লাঞ্চ করার আগে সব এমপ্লয়ীদেরকে লাইন দিয়ে সেই পানীয় পান করতে দেওয়া হয় আর আগের মতোই তারা বুকে হাত রেখে সম্মান প্রদর্শন করে সেটা পান করে। অফিস ছুটির কিছুটা আগেই হঠাৎ লোকের কম্পিউটারে এক মহিলার ভিডিও চলে আসে এবং সেই মহিলা তাকে ওই লাল রঙের পানীয়টা পান করতে নিষেধ করে, কারণ সেটা একটা ড্রাগ এবং এটা মানুষের ব্রেনে ভ্রম তৈরি করে। আসলে এই সরকার চাইছে সমস্ত মানুষকে কন্ট্রোল করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। আর সেই ভিডিওটা শেষ হওয়ার আগেই মহিলাটি একটি অ্যাড্রেস বলে, একমাত্র যেখানে পৌঁছালেই এই ভ্রমের দুনিয়া থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। এরপর লোক তার অন্য কলিগদের কাছে সেই ভিডিওটা এসেছে কিনা জানতে চাইলে তারা তার কথার কোনো পাত্তাই দেয় না। অফিসের শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু লোক সেই ভিডিওটার ব্যাপারে ভালো করে জানতে আবার ভিডিওটা চালায়। এবার ভিডিওতে সেই মহিলা পুরো বদলে যায়। একই ভিডিওতে সে এখন ওই লাল পানীয়টারই প্রমোশন করে। এসব কি হচ্ছে সেটা লোক বুঝতে পারে না। এই সময় হঠাৎই লোকের কম্পিউটার স্ক্রিনে একটা ওয়ার্নিং দিয়ে তার কম্পিউটার বন্ধ হয়ে যায়। পিছন থেকে তার বস এসে তার কাঁধে হাত রাখে। তখনই জানা যায় এই দুনিয়াতে অফিসে ওভারটাইম করা একদম নিষিদ্ধ, তাই লোককে তার বস বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার সময় লোক ওই মহিলার দেওয়া অ্যাড্রেসটা ফলো করে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথেই তার ফোন থেকে সেই অ্যাড্রেসটা গায়েব হয়ে যায়। তবুও সে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। তখনই সে দেখে একটা কাপলকে দুজন পুলিশ সেই টানেলের ভেতর থেকে বাইরে নিয়ে আসছে। তাদের মধ্যে একটা পুলিশ লোককে জানায় সামনেই টানেল ভেঙে পড়েছে, তাই এদিকে আর যাওয়া যাবে না। এগুলো বলতে বলতেই পুলিশ দুটো সেই কাপলকে লাল পানীয়টা পান করাতে থাকে। এরপর লোক বাড়ি ফিরলে তার ওয়াইফ তাকে সেই লাল পানীয়টা দেয়, কিন্তু সে আড়াল করে সেই পানীয়টা ফেলে দেয়, পান করে না। আর রাতে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে সে একটা অন্ধকার জঙ্গলে গেছে যেখানে একটা মহিলা আকাশ থেকে যেন তাকে ডাকছে। হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর সে দেখে তার পুরো বিছানা রক্তের দাগে ভরা এবং তার এত সুন্দর করে গোছানো ঘর খুবই অগোছালো আর নোংরা অবস্থায় রয়েছে। তারপর সে তার ওয়াইফের কাছে যায়। তার ওয়াইফ তাকে গালাগাল করে লেট করে ঘুম থেকে ওঠার জন্য। সে কিছুই বুঝতে পারে না। তার ওয়াইফ যে সবসময় হাসি খুশি থাকত, আজ হঠাৎ করে সে এরকম কি করে হয়ে গেল? এরপর তার ওয়াইফ তাকে একটা জঘন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলে সে সেটা খেতে পারে না, তাই সে খাবারের ব্যাপারে কিমকে বলতে গেলে কিম তাকে ঘর থেকে বের করে দেয়। সে নিচে গিয়ে তার প্রতিবেশীর বাচ্চাটির সাথে কথা বলতে গেলে সেই বাচ্চাটাও তার সাথে ভীষণ রুড ব্যবহার করে এবং সেই প্লাম্বার যে আগে তার সাথে খুব ভালো ব্যবহার করত সেও খুবই খারাপভাবে কথা বলে। লোক অফিসে গিয়েও দেখে সেখানেও সবকিছু বিশৃঙ্খল অবস্থায় আছে। এমনকি তার বস তাকে প্রথমবারের জন্য প্রচণ্ড বকা দেয় অফিসে লেট করে আসার জন্য।
তার বস বুঝে যায় নিশ্চয়ই লোক সেই পানীয়টা পান করেনি। তাই তার বস তাকে একরকম আদেশ দেয় সেই পানীয়টা পান করতে, কিন্তু লোক সেটা শোনে না এবং সেখান থেকে চলে যায়। লোক যখন বাড়ি ফিরছিল তখন দুজন পুলিশ তাকে তাড়া করে, কারণ তার বস পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে লোক সেই লাল পানীয় পান করছে না। লোক তাড়াতাড়ি একটা ভিড়ের মধ্যে মিশে যায় যেখানে সবাই ওই পানীয়টা পান করার জন্য দাঁড়িয়েছিল, এবং সেও একটা বোতলে মুখ লাগিয়ে শুধু পান করার অভিনয় করতে থাকে যাতে পুলিশ তাকে খেয়াল না করে। এরপর সেখান থেকে লোক বাড়ি গেলে তার ওয়াইফ দরজা খোলে না। সে তার ওয়াইফকে বাইরে থেকে ডাকে, কিন্তু তবুও কোনো উত্তর না পেয়ে দরজায় লাগানো তালার ইমার্জেন্সি কোড ব্যবহার করে ভিতরে ঢুকে সে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। সে দেখে তার বাথরুম থেকে হাসাহাসি এবং মর্নিংয়ের আওয়াজ আসছে, আর সে দরজা খুলে দেখতে পায় তার ওয়াইফ সেই প্লাম্বারের সাথে সেক্স করছে। সে খুবই রেগে যায় এবং একটা ছুরি দিয়ে বারবার আঘাত করে সেই প্লাম্বারকে মেরে ফেলে, কিন্তু তাকে মারার পরই সে খুবই ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। কি করবে বুঝতে না পেরে সে পাশেই একটা গ্লাসে পড়ে থাকা সেই পানীয়টা তুলে পান করে নেয়, এবং সাথে সাথেই তার আশেপাশের সব কিছু এক পলকে পাল্টে যায় এবং সেগুলো সব কিছু আবার আগের মতো সুন্দর হয়ে যায়। আর দেখা যায় বাথরুম থেকে তার ওয়াইফ পুরো জামা কাপড় পরেই বাইরে বেরিয়ে আসে, আর সেই প্লাম্বারও বেরিয়ে আসে, এবং দেখা যায় সে শুধুই তাদের টয়লেট ঠিক করছিল আর কিছুই না। প্লাম্বার তার কাজ করে বেরিয়ে গেলে লোক তার ওয়াইফকে হাগ করে এবং সুন্দর সময় কাটায়। লোকও একটু শান্তি পায় সবকিছু ঠিক হয়ে গেছে দেখে, কিন্তু তখনই তাদের টিভিতে সেই পানীয়র বিজ্ঞাপন দেখায়, যেটা দেখে লোকের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় এবং আগের দিনের সব ঘটনার ফ্ল্যাশব্যাক আসতে থাকে। এরপর তার চোখ খুলতেই সে দেখে তার ওয়াইফ তার জন্য সেই পানীয়টা বানিয়ে এনেছে, আর লোক রেগে গিয়ে সেই পানীয়টা ফেলে দেয় এবং তার ওয়াইফের ওপর চেঁচিয়ে ওঠে আর তাকেও এই পানীয়টা পান করতে বারণ করে। কিন্তু লোকের কোনো কথার প্রভাব কিমের ওপর পড়ে না। লোক আবার কিমকে সেটা পান করতে বারণ করলে তার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, আর আবার তার চোখের সামনে সব কিছুই আগের মতো অন্ধকার এবং নোংরা হয়ে যায়। এর মধ্যেই সে কিমকে সেই পানীয়টা পান করতে বারণ করার ফলে কিম কিছু একটা বুঝে যায় এবং পুলিশকে ফোন করে দেয়, এমনকি একটা ছুরি হাতে নিয়েও লোককে মারার চেষ্টা করে। লোক কোনো রকমে বাইরে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে আটকে দেয়। এবার সে ভেবে নেয় তাকে যেভাবেই হোক সেই মহিলার পাঠানো অ্যাড্রেসে পৌঁছাতেই হবে, তাই সে সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। আর সে লক্ষ্য করে এই সময় রাস্তায় সবাইকেই যেন খুবই রাগি দেখাচ্ছে। হঠাৎই দুজন পুলিশ তাকে ধাওয়া করে, সে কোনো রকমে লুকিয়ে তাদের হাত থেকে বেঁচে যায় এবং লক্ষ্য করে সেই পুলিশগুলো অন্য আরেকজনকে ধরে জোর করে সেই পানীয়টা পান করিয়ে দেয়। এই সময় দেখা যায় কিম কল করে তাকে খুবই মিষ্টি গলায় বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু লোক জানিয়ে দেয় সে আর কখনোই বাড়ি ফিরবে না। এই মুহূর্তেই দুজন পুলিশ তাকে দেখে ফেলে, আর সাথে সাথেই লোক তার ফোনটা তাদের দিকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই সে ওই টানেল থেকে বেরিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে আসে। এই জঙ্গলটাকে সে আগে তার স্বপ্নে দেখেছিল। সে দৌড়াতে দৌড়াতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কিছুক্ষণের জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খোলে তখন তার সামনে সেই ভিডিওতে দেখা মহিলাটিকে দেখতে পায়। মহিলাটি তাকে অভিনন্দন জানায় সফলভাবে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতে পারার জন্য, এবং তাকে এক গ্লাস নর্মাল জল পান করতে দেয়। কিন্তু লোক তার জীবনে এই প্রথমবারের জন্য নর্মাল জল দেখে, তাই সে বুঝতে পারে না এটা তার খাওয়া উচিত নাকি উচিত না। আর লোকের এই কনফিউশনের সাথেই এই মুভিটা এখানেই শেষ করা হয়। আর আপনি যদি এরকমই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের গল্প দেখতে চান যেখানে হাজবেন্ড তার ওয়াইফকে জোর করে আটকে রাখে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।